হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর। সকলে ভালো আছো? অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিও দেখতে থাকবে। যে মেয়েরা আমার সন্তানেরা, যারা তোমরা প্রত্যেক দিন শিব মন্দিরে যাও নিয়ম করে, বা শিবের মাথায় জল ঢালো, বা শিব ভক্ত, শিব ভক্ত আমরা সকলেই কম বেশি। যে কৃষ্ণকে ডাকে সেও শিবকে ডাকে, যে অন্যান্য দেবদেবীকে ডাকে সেও ভোলে বাবাকে ডাকে। ভোলে বাবা ছাড়া আমাদের গতি নেই। হরির কাছে যেতে গেলে হরের কাছে আগে যেতে হবে। হর আর হরি একই জিনিস, আমি বারবার বলি। হরির কাছে পৌঁছাতে গেলে আগে হর যেতে হবে। হরটা কোথায়? হর হচ্ছে শ্মশান। এই শ্মশানে আমাদেরকে যেতেই হবে, তবেই আমরা হরির কাছে পৌঁছাতে পারবো। কাজেই শিব ভক্ত আমরা কম বেশি সকলে। আমাদের যত দেবদেবী আছে, প্রতি বা মানে প্রত্যেকটা সোমবারে সেই দেবদেবীরাও কিন্তু শিবের মাথায় জল ঢালে। মা পার্বতী ঢেলেছেন, স্বয়ং কৃষ্ণ ঢেলেছেন, রাম ভগবান শিবকে পুজো করেছেন, তার প্রমাণ আছে আমাদের। আমাদের যে 33 কোটি দেবদেবীরা আছে, সবাই কিন্তু শিবের উপাসক। ভোলে বাবাকে সবাই উপাসনা করে। তাই যদি সোমবার শিব মন্দিরে গিয়ে শিবকে জল দেওয়া হয়, বেলপাতা দেওয়া হয়, তাহলে ভোলেনাথের খুব মতো খুশি আর কেউ হয় না। আশুতোষ উনি অল্পতেই খুশি হয়ে যান, অল্পতেই। ওনার কিচ্ছু দরকার নেই, একটা বেলপত্র হলেই ব্যাস, ওনার আর কিচ্ছু লাগে না। একটুক গঙ্গার জল হলেই ব্যাস। ওনার মতো সাক্ষাৎ ভোলে বাবার মতো কোনো দেবদেবী আর কেউ নেই। তো ভোলে বাবাকে সোমবার করলে অবশ্যই আশীর্বাদ পাবেন, সঙ্গে কিন্তু মা পার্বতীরও আশীর্বাদ অবশ্যই পাবে। সঙ্গে মা পার্বতীও আশীর্বাদ করেন। আর ভোলেনাথের শরীরে কিন্তু 33 কোটি দেবদেবীও বাস করে। ভোলেনাথের মন্দিরে কিন্তু 33 কোটি দেবদেবীর আনাগোনা হয়। তো ভোলেনাথকে যদি ভজা হয়, ভোলেনাথকে যদি জল ঢালা হয়, তাহলে কিন্তু সবার মাথায় জল ঢালা হয়, সবকে জল দেওয়া হয়। এটাও কিন্তু শিব পুরাণে বলছে। সঙ্গে মা পার্বতী তো ভীষণ খুশি হন। যে ব্যক্তি শিবজির উপাসনা করে, ভোলে বাবাকে নিয়ে মা পার্বতীকে নিয়ে উপাসনা করে, তো তার বাড়িতে কি হয়, ভোলে বাবার মা পার্বতী তার বাড়িতে কিন্তু সোমবার করে সোমবার করে দর্শন করতে যান, যে আমার ভক্ত কেমন আছে। আমরা হয়তো এগুলো মানব না, কিন্তু এটাই সত্য। মন্দিরে গিয়ে শিবের মাথায় যে চন্দনটা দেবে, মেয়েরা বা ছেলেরা, মন্দিরে গিয়ে শিবের মাথায় চন্দন যদি দাও, তাহলে সেই চন্দনটা এই আঙুলে করে নিয়ে কপালে একটু তিলক করে নেবে। এইভাবে কপালে একটু তিলক করে নেবে, বা এইভাবে 1, 2, 3, তারপরে উপর দিয়ে একটা টানা, এইভাবে তিলক করে নেবে। এই তিলকটা করলে কি হয়, ভোলে বাবা ভীষণ খুশি হন। কোনো আপদ বিপদ আসতে পারে না, অকাল মৃত্যু হতে পারে না, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না। আমরা পরীক্ষা করতে পারি, যেসব সাধু সন্ন্যাসীরা আছেন, ভগবানের কাছে যাতায়াত করেন বা শিব মন্দিরে যাতায়াত করেন, নিয়মিত পুজো করেন, উপবাস করেন, তাদের কিন্তু অকাল মৃত্যু খুব কম হয়, তাদের অ্যাক্সিডেন্ট কিন্তু খুব কম হয়। আমরা এগুলো মানি না। সাধারণ যে ব্যক্তি আমরা, আমরাই মরি আমাদের চলার দোষে। এবার বলবেন, ভোলেনাথ তো তিলক করে না, কাঠের মালা তুলসী পরে না, ভোলেনাথ সব করেন। যদি বৃন্দাবনে কেউ গিয়ে থাকো, তাহলে গোপেশ্বর মহারাজকে দেখেছো, গলায় তুলসী মালা আছে, গোপী সেজে, গোপী ভাব নিয়ে তিলক করে। ভোলে বাবার মতো তিলক কেউ করে না। আমরা শুধু একটু কপালে করি, দাদার সঙ্গে তিলক করি অল্প মাত্রায়,
কিন্তু ভোলে বাবা সর্বাঙ্গে তিলক করা থাকে, ছায়ের তিলক। সেই ছায়টা কিসের জানো? ওই সব শ্মশানের সব মৃত্যু ব্যক্তির ছায় ভোলে বাবা মাখেন না। যে ব্যক্তিরা হরি ভক্ত, ভগবান কৃষ্ণকে স্মরণ করে যে মৃত্যু বরণ করে, সেই ভক্ত যদি শ্মশানে যায়, তাকে দাহ করা হয়, সেই ভক্তের ভস্ম ভোলে বাবা সর্বাঙ্গে মেখে থাকেন। এটা কি কম বড় তিলক, তাই না? তো এইগুলো জানতে হবে, জানলে অনেক কিছু জ্ঞান আমাদের মধ্যে চলে আসে। আজকে আসছি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।